নমস্কার, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেসের কোঅর্ডিনেটর মামুন ভাই। মামুন ভাই, আমরা দেখলাম যে আজকে বাইরন বিশ্বাস মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এই নিয়ে তোমার কি অভিমত? দেখুন, মুর্শিদাবাদে আজকে বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ না দিলে হয়তো আমরা এটা জানতাম না যে মুর্শিদাবাদ জেলায় মির্জাফর এখনো বেঁচে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে সাগরদিঘিতে কংগ্রেস জেতায় তৃণমূলের কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে গেছিল, তারা কোনোভাবেই শান্তি পাচ্ছিল না। তারা যে কোনো ভাবে যে কোনো রকম ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে চেষ্টা করছিল যেন বাইরন বিশ্বাসকে তাদের দলে নেওয়া যায়। কিন্তু মামুন, তোমরা তো কোথাও ওনাকে একটা মডেলের জায়গা দিচ্ছিলে, যেখানে দেখানো হচ্ছিল যে আগামী দিন পশ্চিমবঙ্গে তোমরা ক্ষমতায় আসতে চলেছো বাইরন বিশ্বাসের এই যে মানে ওনার যে সিটিং, ওনাকে ওনার যে এইভাবে আগমন, মানে জাস্ট একদম জাহাজের নাবিক হিসেবে আগমন, যাকে তোমরা কেন্দ্রে রাখছিলে, যাকে নিয়ে তোমরা লড়াইয়ের স্বপ্ন দেখছিলে, কোথাও কি সেখানে একটা আঘাত এলো? দেখুন, আমরা মানুষের রায়কে সমর্থন জানিয়ে প্রচার করেছিলাম যে মানুষ রায় দিচ্ছে কাদের পক্ষে, সেটা আমরা ইয়ে করেছিলাম। এবার এই যে বাইরন বিশ্বাস বলছেন, উনি কিন্তু আগে রাজনীতি করতেন না, উনি একজন ব্যবসায়ী। এবার ওনাকে প্রার্থী করা হয়েছিল, এই মানুষ কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছিল, বাইরন বিশ্বাসকে ভোট দেয়নি। একটা বিচারধারার ওখানে লড়াই ছিল। আর বাইরন বিশ্বাস যদি বাপের ব্যাটা হতো, ওকে রিজাইন দিয়ে তারপরে দেখতাম মানে অন্য তৃণমূল থেকে দাঁড়িয়ে জিতে তারপরে যদি ও করতো তাহলে বলতাম, ও তো সেই ক্ষমতা নেই না। তোমাদের লড়াই মানে তৃণমূল কংগ্রেসের এগেইনস্ট এভাবেই জারি রাখার পরিকল্পনা তোমরা নিচ্ছ, তাই তো? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মামুন, তোমাকে জেসিএন এর পক্ষ থেকে তোমাকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ। তুমি আমাদের তোমার মূল্যবান সময় দিয়েছো, তার জন্য নমস্কার। ঠিক আছে।